আসসালামু আলাইকুম, আমি কাজী জাকির হোসেন কলম্বাস ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের স্কুলে একটা আর্ট কম্পিটিশন। আর্ট কম্পিটিশনে আমাদের গৌরবান্বিত ছাত্র ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করবে, তাই আপনাদের সবার সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি পরিচালিত হবে। আর্ট কম্পিটিশন আমরা সর্ব পরিসরে স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু আমাদের ইচ্ছা ছিল ব্যাপক আকারে করার, ব্যাপক আকারে আমরা করতে পারছি না, কারণ কোভিড-19 কারণে আমাদের এই আশাটা পূর্ণ হয়নি। তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা এটা পূর্ণ করব। আর্ট কম্পিটিশন এমন একটা জিনিস যেটা স্টুডেন্টদেরকে শুধু অংশগ্রহণ করায় না, ওদের মেরিটটাকেও ইনক্রিজ করায়। ওদের মেরিট ইনক্রিজ হয় আর্ট আর্টের মধ্য দিয়ে, হ্যান্ডরাইটিং, ড্রয়িং সব কিছুই ভালো হয়। তো ভবিষ্যতে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং যারা ভালো আর্ট আর্ট পারে বা জানে এবং করতে পারে, তারা ইনশাল্লাহ একদিন মেডিকেল বা বুয়ে অন্যান্য সব কিছুতে চান্স পেয়ে যাবে। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কলম্বাস ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমাদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে রয়েছেন আমাদের স্কুলের শিক্ষার্থীবৃন্দ। তার খুব চমৎকারভাবেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তাদের সর্বোচ্চটা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখানে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব কাজী জাকির স্যার, ড্রয়িং টিচার। দেন রয়েছেন আমাদের কেজি ওয়ানের সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব সঙ্গীতা চৌধুরী ম্যাম। মডারেটর হিসেবে রয়েছেন আমাদের ক্লাস ফাইভের টিচার জনাবা বিলকিস আক্তার। আমাদের কেজি ওয়ান, কেজি টু এবং নার্সারি শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে সুন্দরভাবে তাদের বিজয় দিবসের উপলক্ষে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চতা দিয়েই তারা চিত্রাঙ্কন করছে। আমাদের নার্সারি শ্রেণী শিক্ষক শিক্ষিকা জানাবা ইকো ম্যাম এবং ইপা ম্যাম। বাচ্চারা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার জনাব ইন্তেজ ইকরাম স্যার, সাথে অভিভাবকদের সাথে মত বিনিময় করছেন। এতে মডারেশনে রয়েছেন আমাদের শেখ ডক্টর হোসেন স্যার, সাথে রয়েছেন গাইডেন্স কনসালটেন্ট স্যার।
হচ্ছে স্যার আমাদের মোহাম্মদ ইমরান হাসান স্যার ক্লাস ফাইভ এর। থ্যাংক ইউ আমাদের এতে রয়েছে আমাদের প্রীতম স্যার আমাদের ক্লাস সিক্স এর। থ্যাংক ইউ সো মাচ স্যার। এতে রয়েছে আমাদের কেজি টু ক্লাস শ্রেণী শিক্ষিকা জানাবা সুজানা ফাইটাউস ম্যাম। হ্যাপি ভিক্টরি ডে ম্যাম। এখানে রয়েছে আমাদের ক্লাস ফাইভের শিক্ষার্থীবৃন্দ। সে হাই বর্ধা। কাসিয়া সে হাই। তাদের বাচ্চাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাদেরকে নিয়ে এসেছেন। পাশাপাশি আমাদের এই বিজয় দিবসে বারান্দায় আমাদের মিউজিকও রয়েছে। বাচ্চারা খুবই স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করছে এই দিনটি। আশা করছি আপনাদের সবাই খুব ছোট খুব ভালো লাগবে। Now we are going to announce the first, second, third, name of the first, second, third of art competition, of the art competition, which was held on 16th of December. Now sir, I am going to announce the name of first, second, third of class nursery. First, Sir Sabil Alam of class nursery. Second, Amrin Rahman of class nursery. Second, Amrin Rahman. Third, Wariza Aruf. Wariza Aruf of class nursery. Now, I'm going to announce the name of KG1. First, Mawara Mahmud. Is she present? Mawara Mahmud. Please come forward. Is she here? Mawara, please come forward. You came first in the art competition. She came up first in class KG1 as well as in art competition. Congratulations. Second in art competition, Wafika Ahmed of KG1. Third, Wariza Rahman. Fariza Rahman. Third in the art competition. She is from KG1. Now, I am going to announce the name of KG2. Suraya Amin. Suraya Amin. She came up first.
Walia Arush. She came out second of KG2. Walia Arush. Is she present? She's absent. Third, Jawad Alam. He's also absent. Class 1. Shehzad Hussain. Who came out first in the competition. Came out first in the class as well as in the art competition. Very talented boy. Second, Nizat Tabassum Alam. Come forward. Third, Ayman Awsaf. He came out third. Not competition. He's also came out second in the class. Class 2. Art competition is on. Sariha Intiaz came up first. Sariha Intiaz of class 2. She came up first in our competition. Second, Nawal Haider. She's absent. Samreen Aisha. She came up third. Samreen Aisha. In our competition. Class 4. Now I'm going to announce the name of the children of class 4. Taniyat Noor. He came out first. We are going to announce the name of the children who came out first in that competition of class 5. Isma Iftekhar. First in that competition. She came out first in that competition. She came out first in that competition and second in the class. Congratulations, dear. Now, the third, who came out second. I'm going to announce the name of the girl who came out second. Wardha Nashia. Please come forward. Wardha. She came out second in the art competition. Congratulations, Wardha. Wardha, she came out third in the class and second in the art competition. Now, third in the art competition, Abdullah Masood. Masood, come forward. Congratulations, Masood. Thank you, everybody, for your kind cooperation. Enjoy your vacation and see you all in the school in the next year. Our new session is going to start from 5th of January 2022. Inshallah.